আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 8 এর কোশ্চেন এর 10.1 ত্রৈরাশিক পদ্ধতি নিয়ে এবং এই 10.1 এর 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে দেখো দেওয়া আছে 1 নম্বরে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এই ম্যাথগুলো করার আগে তোমরা এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। যেমন হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে গণিতের ভাষায়। তোমরা ক্লাস 5 এ যেমন হচ্ছে উইকি নিয়মে পড়েছিলে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা সমাধানটা করব। তা গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখতে হবে চালের পরিমাণ একদিকে লিখবো আমরা চালের দাম, একদিকে লিখবো চালের পরিমাণ আর একদিকে লিখবো আমরা চালের দাম। তাহলে হচ্ছে দেখো চালের পরিমাণ ওখানে কত লিখবো, চালের পরিমাণে ওখানে লিখবো 15 কিগ্রা চালের দাম হচ্ছে 390 টাকা। তাহলে হচ্ছে দেখো 17 কিগ্রা চালের দাম কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তোমরা ওই কি নিয়মে করলেও অ্যান্সার আসবে। তো দেখো ত্রৈরাশিক পদ্ধতি যেহেতু আমরা করবো তাহলে এখানে দেখো 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাহলে 17 কিগ্রা চালের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে যদি বেশি হয় তাহলে আমরা কি করে ভাষাগুলো লিখবো, তো এখানে লিখতে হবে চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে। তাহলে অতএব চালের এখানে দেখো চালের পরিমাণ বাড়লে চালের দামটা বাড়ছে, তাহলে দুদিকে সংখ্যা যখন বাড়বে তখন আমরা সরল সম্পর্ক লিখব। দুদিকে বাড়লে আমরা সরল সম্পর্ক লিখব, অতএব চালের দামের সঙ্গে সরল সম্পর্ক। তাহলে দেখো চালের পরিমাণ ও চালের দামের সঙ্গে সরল সম্পর্ক। তাহলে অতএব লিখব নির্ণয় চালের দাম সমান সমান হচ্ছে, দেখো চালের দামের এখানে যে কত দেওয়া আছে 390 কোশ্চিন মার্কের ওখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা তোমরা প্রথমে লিখে নেবে। এরপরে হচ্ছে দেখো ফ্র্যাকশনটা কি করে তৈরি করবে বা ভগ্নাংশটা, 15 কিগ্রা চালের দাম 390 তাহলে 17 কিগ্রা চালের দাম বাড়ছে, যখনই কোনো সংখ্যা বাড়বে তখন তোমরা কি করবে বড় সংখ্যাটা উপরে লিখবে এবং ছোট সংখ্যাটা নিচে লিখতে হবে। যখন কোনো তুলনা করতে গিয়ে যখন দামটা বাড়বে বা পরিমাণটা বাড়বে তখন আমরা কি করব বড় সংখ্যাটা উপরে লিখব এবং ছোট সংখ্যাটা নিচে লিখব, এটাই হচ্ছে নিয়ম। এবার হচ্ছে দেখো 15 দিয়ে 390 কাটব, 15 দুগুণে 30 90, 6 15 90 26 হলো, 26 কে 17 দিয়ে গুণ করব তাহলে 17 6 17 102 হাতে থাকলো হচ্ছে 10, 17 দুগুণে 34 আর 10 এ হচ্ছে 44 442 টাকা।
তাহলে হচ্ছে তোমরা সপ্তম অধ্যায়ে বিক্রয়ের সপ্তম কিগ্রা চালের দাম 442 টাকা, চালের দাম 442 টাকা। তাহলে একসাথে দেখে নাও এক নম্বর, এইভাবে তোমরা ত্রৈমাসিক পদ্ধতিতে ম্যাথগুলো সমাধান করাবে। এরপরে দেখো দুই নাম্বার, বলেছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড় একই মাপের 4টি জামা তৈরি করবে, একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কি বলেছে, 20 মিটার ছিট কাপড় থেকে জামা তৈরি হয় 4টি, তাহলে হচ্ছে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। তাহলে আমরা দেখো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখব, তাহলে একদিকে লিখব আমরা জামার পরিমাণ, জামার পরিমাণ এবং একদিকে লিখব হচ্ছে ছিট কাপড়ের পরিমাণ। ছিট কাপড় লিখলো হবে, ছিট কাপড়ের কাপড়ের পরিমাণ তাহলে দেখো জামা হচ্ছে 4টি জামা তৈরি করতে ছিট কাপড় লাগছে হচ্ছে 20 মিটার, তাহলে হচ্ছে 12টি জামা তৈরি করতে ছিট কাপড় কতটা লাগে সেটা বার করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, একটা জিনিস তোমরা দেখো 4টি জামা তৈরি করতে ছিট কাপড় 20 মিটার লাগে, তাহলে 12টি জামা তৈরি করতে নিশ্চয়ই ছিট কাপড় বেশি লাগবে। তাহলে এখানে তোমরা লিখবে জামার পরিমাণ বাড়লে ছিট কাপড়ের পরিমাণ বাড়বে। জামার পরিমাণ বাড়লে ছিট কাপড়ের পরিমাণ বাড়বে, তাহলে হচ্ছে অতএব জামার পরিমাণের সাথে ছিট কাপড়ের পরিমাণের জামার পরিমাণের সাথে ছিট কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক, কারণ হচ্ছে যখন বলেছি দুই দিকে যখন বাড়বে তখন হচ্ছে সরল সম্পর্ক হবে, অথচ একদিকে বাড়ছে একদিকে কমছে তখন তোমরা ব্যস্ত সম্পর্ক লিখবে। তাহলে আমরা অতএব লিখব নির্ণয়ক ছিট কাপড়ের পরিমাণ, ছিট কাপড়ের পরিমাণ সমান সমান, দেখো কোশ্চেন মার্কের পরে যে সংখ্যাটা থাকবে সেটা প্রথমে লিখে নেবে। এবার হচ্ছে 4টি জামা তৈরি করতে 20 মিটার লাগে, তাহলে 12টি করতে বেশি লাগছে, যখন বেশি হবে তখন আমরা কি করব, এই দুটোর মধ্যে ভগ্নাংশ তৈরি করলে বড় সংখ্যাটা উপরে লিখব ছোট সংখ্যাটা নিচে লিখব, 12/4, এবার 4 দিয়ে 20 কাটবো 4 5 20, 5 12 60, তাহলে হচ্ছে 12টি জামা তৈরি করতে আমাদের ছিট কাপড় লাগবে 60 মিটার। তাহলে অতএব ভেঙ্কট মামাকে লিখতে হবে অতএব
ভ্যাংকট মামাকে 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে এইভাবে তোমরা ম্যাথগুলো সমাধান করবে।